আমার প্রথম দুবাই আমার সমস্যাটা হয়েছিল, তো দুবাই আমি একটা অর্থোপেডিক ডাক্তার দেখাই ইন্ডিয়ান কেরালা, তো উনি বলছিল সমস্যাটা একটু জটিল। তারপর আমি ওইখান থেকে ক্যান্সেলে আমি দেশে চলে আসা করি, যে আমার মনে হয় যে আমি যে কোনো পরিশ্রমে কাজ করতে পারবো এরকম সম্ভব ছিল না। কি হয়েছিল মানে আমাদেরকে যদি সেই ঘটনাটা প্রথম দিনের ঘটনাটা একটু বলেন। প্রথম দিন আমি রাত্রে হঠাৎ করে উঠতে পারি না, কোমরে ব্যথা প্রচণ্ড। কোনো আঘাত পেয়েছিলেন? কোনো আঘাত পাইছি এরকম মনে আমার হয় না, কিন্তু পরিশ্রমে কাজ করতাম আমি। আচ্ছা, আমি এয়ার কন্ডিশনে কাজ করতাম। আচ্ছা আচ্ছা। তারপর পরের দিন আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখায়, অর্থোপেডিক ডাক্তার দেখায়, উনি বলছে এমআর করাইছে, ওইখানেও বলছে যে আমার ডিস্কের সমস্যা L4 L5। তারপর আমি দেশে আসলাম, আসার পরে আমি আবার অন্য অন্য হসপিটালে গেলাম, গেছি গেলাম, তারপর চলে গেলাম, ফ্যান্সে গেলাম, সবাই বলছে অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া আর অন্য কোনো তাদের হাতে কোনো ট্রিটমেন্ট নেই। এটা সরাসরি আপনাকে বলে দিয়েছে? সরাসরি বলে দিয়েছে, ভর্তি হওয়ার জন্য বলছে তারপরে সার্জারি করতে হবে, এছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট তারা হাতে নেই। আচ্ছা, তারপরে যখন আপনি আসেন, স্যার আপনাকে বলেছেন যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, তো অপারেশনের যে ডিসিশন সেটা থেকে কেন সরে আসলেন সেটা যদি একটু বলেন আমাদেরকে, কেন অপারেশন না? অপারেশনটা আমার কাছে নিজের কাছে একটু বই বই লাগতো, এবং সার্জারিটা পরে আমি অনেক দেখছি সুস্থ হয় আবার অসুস্থের মধ্যে থাকা যায় বা স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারে না, একটা বই থাকে, একটা ঝুঁকি থাকে জীবনের, তার জন্য আমি আর সার্জারির মধ্যে যাই নাই। তখন চিন্তা করেছেন যে একবার হয়তো আমি এই ওয়েতে একবার চেষ্টা করে দেখি, সার্জারি তো আমার হাতে আছে, যে কোনো সময় করা সম্ভব, বাট যখন আমার হাতে একটা ওয়ে আছে আমি সেটা অবশ্যই ব্যবহার করি। তো সেই অনুযায়ী আমরা জানি আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে গেছেন, স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আপনি গ্রহণ করেছেন, তো কতদিনে ভালো হয়ে গেছেন? আমি আজকে 12 দিন। 12 দিন? জি, আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি। আপনার সেই কোমরের ব্যথা, আপনি বলেছেন যে আপনি পা নাড়তে পারতেন না, বাথরুমে যেতে পারতেন না, কোনো কাজ করতে পারতেন না, সেগুলোর এখন কি অবস্থা? না, আলহামদুলিল্লাহ তো অনেক সুস্থ, অনেক ভালো আছি। আপনি কি সেই নড়াচড়া মুভমেন্টগুলো, সেই স্বাভাবিক কাজগুলো সবগুলোকে এখন একা একা করতে পারেন, কোনো ব্যথা অনুভব করেন? না না, ব্যথা অনুভব হয় না, সব কিছু আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, সব কিছু একা একাই করতে পারি এখন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে মেডিকেল বিটিতে। আমরা আপনাদের কাছ থেকে অসংখ্য পরিমাণে SMS এবং অসংখ্য অসংখ্য নতুন নতুন সমস্যা নিয়ে আমরা ভিডিও আপনারা চাচ্ছেন, আপনারা সেই রিকোয়েস্টগুলো আমাদেরকে পাঠাচ্ছেন। আমরা চেষ্টা করছি একে একে আপনাদেরকে এই সকল সমস্যাগুলোর বিভিন্ন ধরনের ভিডিও এবং এর সমাধানগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা আমাদের ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করেন সেখানে কিন্তু আপনাদের অসংখ্য রকম আপনারা ভিডিও পাবেন, বিভিন্ন ধরনের ব্যায়ামের ভিডিও পাবেন। আপনাদের ছোট ছোট অনেকের এক একজনের এক এক ধরনের সমস্যা আছে, সেই সমস্যাগুলোর সমাধান আমরা চেষ্টা করছি ছোট ছোট ভিডিও আকার আপনাদেরকে ওখানে দেওয়ার জন্য। এবং আশা করি যে যারা তারপরেও কোনো ধরনের ওখান থেকে যদি সহযোগিতা না পেয়ে থাকেন, ডিসক্রিপশনে দেওয়া আমাদের যে ফোন নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন, আশা করি এর ভালো একটা সমাধান আপনারা পেয়ে যাবেন। দর্শক, আমাদের আজকের যিনি অতিথি আমাদের এই ভাই একজন প্রবাসী ভাই, দীর্ঘ একটা সময় উনি প্রবাস জীবনে কাটিয়েছেন এবং পরবর্তীতে কোনো কারণে হয়তো উনি PLID রোগে উনি আক্রান্ত হয়েছেন, যেটা ওনার MRI রিপোর্টে ধরা পড়েছিল। ওনার L4, L5 এবং S1 এই দুইটা তিনটা ডিস্কে ওনার সমস্যা ছিল এবং ওনার AS-এ উনি আক্রান্ত ছিলেন। দর্শক, আসুন সরাসরি আমরা একটু ওনার কাছ থেকে ওনার এই বিষয়গুলো সম্পর্কে একটু জানি যে এর জন্য উনি কী ধরনের সমস্যার সম্মুখীন হতেন এবং উনি এর জন্য কী কী ধরনের ট্রিটমেন্ট করেছেন এবং পরবর্তীতে আজকে ওনার কী অবস্থা, সেই বিষয়গুলো আমরা একটু ওনার মুখ থেকেই আমরা জানব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। এই যে বলতে পারা আমি ভালো আছি, এটা অনেক বড় একটা আল্লাহর নিয়ামত। জি স্যার, আমাদেরকে কি একটু বলবেন যে বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া থানা। জি। আচ্ছা, আমরা জানি আপনি একজন প্রবাসী, কোথায় ছিলেন? আমি দুবাই শহর ছিলাম। দুবাইতে কত বছর? আমি 12 বছর ছিলাম। গত 12 বছর, মানে জীবনের একটা দীর্ঘ একটা সময় আপনি দেশের বাইরে কাটিয়েছেন। জি। তো যদিও এটা অনেকটুকু কষ্টের, পরিবার পরিজন সবাইকে ছেড়ে এতটা দূরে থাকাটা অনেক কষ্টকর অনেকের জন্য, তারপর আমাদের জীবনের প্রয়োজনে আমাদেরকে থাকতে হয়, সেটা তো আসলে উপায় নেই। আমরা জানি যে আপনার PLID
আপনার এই সমস্যাটা হয়েছিল, বাট আমাদেরকে যদি একটু প্রথম থেকে বলেন যে কি হয়েছিল এবং কবে থেকে এটা প্রথম শুরু হয়েছিল। আমার প্রথম দুবাই আমার সমস্যাটা হয়েছিল, তো দুবাই আমি একটা অর্থোপেডিক ডাক্তার দেখাই ইন্ডিয়ান কেরালা, তো উনি বলছিল সমস্যাটা একটু জটিল। তারপর আমি ওইখান থেকে ক্যান্সেলে আমি দেশে চলে আসা করি, যে আমার মনে হয় যে আমি যে কোনো পরিশ্রমে কাজ করতে পারবো এরকম সম্ভব ছিল না। কি হয়েছিল মানে আমাদেরকে যদি সেই ঘটনাটা প্রথম দিনের ঘটনাটা একটু বলেন। প্রথম দিন আমি রাতে হঠাৎ করে উঠতে পারি না, কোমরে ব্যথা প্রচণ্ড। কোনো আঘাত পেয়েছিলেন? কোনো আঘাত পাইছি এরকম মনে আমার হয় না, কিন্তু পরিশ্রমে কাজ করতাম আমি। আচ্ছা, আমি এয়ার কন্ডিশনে কাজ করতাম। আচ্ছা আচ্ছা। তারপর পরের দিন আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখাই অর্থোপেডিক ডাক্তার দেখাই, উনি বলছে এমআর করাইছে, ওইখানেও বলছে যে আমার ডিস্কের সমস্যা L4 L5। আচ্ছা, মানে ওখানে আপনি যখন কোমর ব্যথা নিয়ে ডক্টরের কাছে যান উনি আপনার একটা MRI করেন এবং MRI করার পরে প্রথম ধরতে পারে যে আপনার ডিস্ক প্রোল্যাপস হয়েছে। জি। আচ্ছা, তো প্রাথমিকভাবে উনি কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছেন? ওখানে উনি শুধু ইনজেকশন দিয়েছে আর কোনো কিছু দেয় নাই। কোনো অন্য আদার কোনো মেডিসিন বা কোনো কিছু বা কোনো ধরনের ব্যায়াম কোনো কিছু আপনাকে করতে দেয় নাই? বা রেস্টে থাকার কথা সেগুলো বলেছিলেন? এগুলো সামান্য বলছিল। আচ্ছা, রেস্টে থাকার জন্য বলছে কিছু আর ইনজেকশন দিছিল। আচ্ছা, তারপর কোনো কাজ হয় নাই, ফলাফল ভালো পাই নাই, সেবিধে আমি দেশে চলে আসা করি। তার মানে প্রথম যখন আপনি ডক্টর দেখান আপনি ওনার যে ট্রিটমেন্ট আপনি নিয়েছেন কিন্তু আপনি দেখছেন যে আপনার সেই ব্যথাটা ঠিক আগের অবস্থায় রয়ে গেছে, বরং সেটা থেকে দিনে দিনে আরও বাড়ছে। জি। তো যখন প্রচণ্ড ব্যথা হতো কি হতো, মানে সর্বোচ্চ কি হতো? বিছানা থেকে উঠতে পারছেন না, কাজে যেতে পারছেন না, কি হতো সর্বোচ্চ? আমি 7 মাস রুমে বসা ছিলাম, বিছানা থেকে উঠতে পারি নাই, কোমর থেকে ডাইন বাহুটা অবশ হয়ে যেত, আমি হাঁটতে পারতাম না, বাথরুমে বা নিজের কাজগুলো বহুত কষ্ট হইতো। গেল ওখানে সহযোগিতা পেতেন? আমার বন্ধুরা ফ্রেন্ড ছিল রুমের, তারা ছিল, এরা আমাদেরকে আমাকে অনেক সাহায্য করছে, মানে হেল্প করছে এই সব কিছুতে। দেখা যাচ্ছে যেহেতু প্রবাস জীবনে তো আসলে কেউ কারো না, তারপরেও একটা কমিউনিটি গড়ে ওঠে, নিজের বন্ধু বান্ধব বা যারা রুমমেট থাকে তাদের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে। জি। তখন তারা আপনাকে ধরে ধরে হয়তো বাথরুমে নিয়ে গেছে, বাজার টাজার করে দিয়েছে বা অন্যান্য খাবার দাবারের ব্যবস্থা করেছে। এই যে মানে সুস্থ একটা মানুষ হঠাৎ করে আপনি দেখছেন যে আপনি আর নড়তে পারছেন না, ডক্টরের কাছে গেছেন কিন্তু আপনি সঠিক চিকিৎসা পাচ্ছিলেন না, এই 7 মাস ধরে আপনি এই কষ্টে ভুগেছেন ওখানে। জি। প্রতিবারই কি মনে হচ্ছে হয়তো কয়েকটা দিন পর হয়তো ভালো হয়ে যাবে বা হয়তো ঠিক হয়ে যাবে? কি জন্য 7 মাস ওখানে ওয়েট করেছেন? এরকম করোনা ছিল, বিমান বন্ধ ছিল, তার জন্য আমি আসতে পারিনি, সেটার জন্য আপনি ট্রিটমেন্ট করতে পারিনি, ট্রিটমেন্ট করতে পারিনি। তারপর আমি দেশে আসলাম, আসার পরে আমি আবার অন্য অন্য হসপিটালে গেলাম, গেছি গেলাম, তারপর চলে গেলাম, সবাই বলছে অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া আর অন্য কোনো তাদের হাতে কোনো ট্রিটমেন্ট নেই। এটা সরাসরি আপনাকে বলে দিয়ে? সরাসরি বলে দিছে, ভর্তি হওয়ার জন্য বলছে, বলছে তারপরে সার্জারি করতে হবে, এছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট তারা হাতে নেই। ফিজিক্যাল মেডিসিন ডাক্তার দেখলাম, অর্থোপেডিক দেখাইছি, নিউরোলজি সার্জারি দেখাইছি, এগুলো ডাক্তার দেখাইছি, আমি অনেক ডাক্তার দেখাইছি। আচ্ছা, তো দেখানোর পরে ম্যাক্সিমাম ডক্টর আপনাকে যখন বলেছেন অপারেশন করার কথা, কি ডিসিশন নিয়েছেন? তারপর আমি আমার আত্মীয় স্বজন সবার সাথে পরামর্শ করলাম, পরামর্শ করার মাধ্যমে আমার এক ভাই, ওনার নাম মোহাম্মদ ইউসুফ, তো উনি আমাকে পরামর্শ দিছে এবং উনি আমাকে এই DPRC হসপিটালে নিয়ে আসছে একদিন ডক্টরের কাছে। নিয়ে আসার পরে ডক্টর MRI রিপোর্ট দেখলো, দেখার পরে বললো উনি যে ইনশাল্লাহ আমার এখানে 10 থেকে 15 দিনের ভিতরে আমি ইনশাল্লাহ কিছু ভালো ফলাফল দিব। আচ্ছা, তো আমরা একটু ইউসুফ ভাই সম্পর্কে একটু যাই। দর্শক, আপনাদের খেয়াল আছে কি না, উনি ওনার যে ভাইয়ের কথা বলেছেন উনি হচ্ছেন আমাদের ইউসুফ ভাই, উনি পীর কাশিমপুর, কুমিল্লার একটি প্রসিদ্ধ একটি জায়গা পীর কাশিমপুর, ওখানকার খুব পরিচিত একটি ফেস, আপনারা অনেকেই ওনাকে হয়তো চিনে থাকবেন। তো এই পীর কাশিমপুরের যে আমাদের ইউসুফ ভাই, উনিও একটা সময় এই কোমর ব্যথা জনিত কারণে, PLID সমস্যার কারণে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে উনি ভর্তি ছিলেন এবং ভর্তি থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উনি বাড়ি চলে গিয়েছিলেন এবং এরপরে ওনার কিন্তু অসংখ্য অসংখ্য মুরিদ বলেন বা ওনার যারা ভক্তরা আছেন, অসংখ্য ভক্ত এসেছেন এই স্যারের কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য এবং আমাদের এই ইউসুফ ভাই স্টিল সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে উনি ওনার নিজের ভাইকেও পাঠিয়ে দিয়েছেন যে তুমি ওখানে যাও, ওখানে গেলে অবশ্যই তুমি একটা ভালো ট্রিটমেন্ট পাবা। এই যে একটা বিশ্বাস, সেই বিশ্বাসের জন্য উনি ওনাকে পাঠিয়ে দিয়েছেন স্যার। আচ্ছা, তারপরে যখন আপনি আসেন স্যার আপনাকে বলেছেন যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, তো অপারেশনের যে ডিসিশন সেটা থেকে কেন সরে আসলেন সেটা যদি একটু বলেন আমাদেরকে, কেন অপারেশন না? অপারেশনটা আমার কাছে নিজের কাছে একটু
বই বই লাগতো এবং সার্জারিটা পরে আমি অনেক দেখছি সুস্থ হয় আবার অসুস্থতার মধ্যে থাকা যায় বা স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারে না একটা বই থাকে একটা ঝুঁকি থাকে জীবনের তার জন্য আমি আর সার্জারির মধ্যে যাই নাই তখন চিন্তা করেছেন যে একবার হয়তো আমি এই ওয়েতে একবার চেষ্টা করে দেখি জি সার্জারি তো আমার হাতে আছে যে কোনো সময় করা সম্ভব বাট যখন আমার হাতে একটা ওয়ে আছে আমি সেটা অবশ্যই ব্যবহার করি তো সেই অনুযায়ী আমরা জানি আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে গেছেন স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আপনি গ্রহণ করেছেন তো কতদিনে ভালো হয়ে গেছেন আমি আজকে বারো দিন বারো দিন জি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি আপনার সেই কোমরের ব্যথা আপনি বলেছেন যে আপনি পা নাড়তে পারতেন না বাথরুমে যেতে পারতেন না কোনো কাজ করতে পারতেন না সেগুলোর এখন কি অবস্থা না আলহামদুলিল্লাহ তো অনেক সুস্থ অনেক ভালো আছি আপনি কি সেই নড়াচড়া মুভমেন্টগুলো সেই স্বাভাবিক কাজগুলো সবগুলোকে এখন একা একা করতে পারেন কোনো ব্যথা অনুভব করেন না না ব্যথা অনুভব হয় না সব কিছু আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ সবকিছু একা একাই করতে পারি এখন এই যে দীর্ঘ একটা সময় পরে এই যে গত এতগুলো দিন আপনি এই ব্যথা নিয়ে আপনি ভুগেছেন একটা দোদুল্যমান অবস্থায় ছিলেন যেখানে গিয়েছেন সবাই বলেছে আপনাকে অপারেশন করার কথা একমাত্র অপারেশন ছাড়া আপনার কোনো ওয়ে নাই তো সেই অবস্থা থেকে আজকে বিনা অপারেশনে সম্পূর্ণভাবে সুস্থ একটা মানুষ স্বাধীন একটা মানুষ আজকে আপনি আপনার বাসায় ফিরে যাচ্ছেন আপনার পরিবার আপনাকে এসেছে নিয়ে যাওয়ার জন্য কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের দর্শকদের সাথে কি এই খুশি এবং আনন্দটা একটু শেয়ার করবেন এবং তাদের জন্য কি কিছু উপদেশমূলকভাবে বলবেন জি আলহামদুলিল্লাহ যারা পিএলআরই সমস্যা আছেন ডিপিআরসি হসপিটাল শ্যামলী এখানে ভালো ট্রিটমেন্ট দেওয়া হয় এবং এদের নার্স এবং ডাক্তার সবাই ভালো ব্যবহার ভালো আচরণ এবং আলহামদুলিল্লাহ তো ওপর আল্লাহর উপরে সবই ইচ্ছা তবে এখানে মাত্র একমাত্র উসিলা তো আলহামদুলিল্লাহ অনেক রোগী দেখছি এখান থেকে অনেক সুস্থ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমিও স্বাভাবিকভাবে এখন অনেক সুস্থ আছি ইনশাল্লাহ আমি আজকে চলে যাব তবে আলহামদুলিল্লাহ সবার কাছে আমি দোয়া চাই সবাই যেন সার্জারির আগে বা অপারেশন আগে একটা এরকম একটা ট্রিটমেন্ট নিয়ে বা নিয়ে দেখতে পারে সব ওপর আল্লাহর ইচ্ছা ওপর আল্লাহর উসিলা সবাইকে যেন আল্লাহ যেন সুন্দরভাবে এবং সেবা প্রদান করে আমি ওইটি কামনা করি সুস্থ থাকার জন্যই আমি একমাত্র কামনা করি আমিন দর্শক আমরা এখানে ওনার বোনকে পেয়েছি আমরা একটু ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আল্লাহর রহমতে ভালো আছি ভালো আছেন আল্লাহ ভালো রেখেছেন আচ্ছা আপু একটু জানতে চাইবো আপনার ভাই যিনি আমাদের একজন প্রবাসী ভাই গত দীর্ঘদিন যাবত উনি ওনার কোমর ব্যথা জনিত উনি সমস্যায় ভুগেছেন এবং একটা সময় এরকম হয়েছিল যে সুস্থ এবং স্বাভাবিক একটা মানুষ হঠাৎ করে ডিজেবল হয়ে গেছেন উনি নড়াচড়া করতে পারছেন না ওনার যে স্বাভাবিক যে কার্যক্রম টোটালি বন্ধ হয়ে গেছিল এবং যখন এই বিষয়টা যখন আপনাদের সাথে উনি ওভার ফোনে উনি কনফার্ম করেন বা দেখেছেন যে এরকম একটা অবস্থা শোনার পরে কেমন লেগেছিল অনেকটা খারাপ লাগছিল কেননা সে বিদেশ থেকে চলে আসছে কাজকাম করতে পারতেছে না তার ফ্যামিলি সবাই তো বলতেছে যে তুমি অপারেশন করো এই সাহসটা কেউ দিচ্ছে না যে তুমি ঢাকা এসে একটা চিকিৎসা করো তা আমাদের সাথে কথা বলার পর আমরা বলছি যে ভাই আপনি আসেন আচ্ছা ঢাকা আসার পরে আপনি সব ডাক্তারের সাথে পরামর্শ করেন তারা কি বল আপনি তারপরে যা ডিসিশন করে অপারেশন করবেন পরে সে আসলো হাসপাতালে গেছিল সেখান থেকে বলছে তাকে যে আপনার অপারেশন করাতে হবে পরে সে বলছে যে না আমি অপারেশন করাবো না অপারেশন করাবো না আমি দেখি কি করা যায় আচ্ছা তো সবার সাথে কথা বলার পর আমার আপু আছে এখানে বড় আপু তার সাথে কথা বলছে যে আপু দেখেন তো আমি তো প্রায় অনেকদিনই এই রোগটা নিয়ে ভুগতেছি তো এখন কি করব আপনারা বলেন বা সবার সাথে কথা বলে দেখেন কি হয় পরে আপু হাজবেন্ড আবার করে সে বলতেছে যে আমি দেখি কয়েকটা ডাক্তারের সাথে কথা বলে রিপোর্টগুলো দেখানোর পর ওনারা কি বলে তো অনেক ডাক্তারের সাথে কথা বলছে হৃদরোগ হাসপাতালে তো ওইখানে নিয়ে গেছে ভাইয়াকে যাওয়ার পর ওখানে বলছে ডাক্তারে যে আপনার অপারেশন করাতে হবে আচ্ছা অন্য কোনো উপায় নাই আপনি অপারেশন করেন তো ওইখান থেকে ভাইয়া বাসায় আসলো টেনশন ছিল পরে আপুকে বললো আপু আপনারা বলেন এখন কী করবো তো শ্যামলী হাসপাতালের কথা উনি বলছে আপুকে যে এখন আমি কি করব আমি কি থেরাপি নিব তো ডাক্তার তো বলতেছে অপারেশনের কথা তো এর তো আমি ভরসা পাচ্ছি না আচ্ছা এখন থেরাপি নিয়ে দেখি কি হয় তারপর আমরা সবাই বললাম যে হ্যাঁ ভাই আপনি থেরাপি নেন আচ্ছা আমরা সবাই সাহস দিলাম তারপর ভাইয়া বলছে যে ঠিক আছে আমি থেরাপি নেই তারপর এই হাসপাতালের কথা বলছে এই হাসপাতালে আসছে আচ্ছা আসার পরে আমরা তো প্রায় আসা যাওয়া করছি ঠিকই তাকে দেখলাম
তারপরে কিছুদিন আগে ভাইয়া বলতেছে যে আমি তো প্রায় সুস্থ আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছি এখন আমি বাসা চলে যাব তা আমরা বলতেছি ভাই আপনি আর কয়দিন থাকেন দেখেন কি হয় পুরোপুরি সুস্থ হলে তো আমাদের কাছেই খুশি জি 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 সুস্থ হলে বাসা চলে গেলে আমাদের সাথে দুই একটা কথা বললে আমরা খুব শান্তি পাবো আমার ভাই সুস্থ আছে এটা জানার পর আমারই তো সবচেয়ে বেশি ভালো লাগবে হ্যাঁ তারপরে আপু বলতিছে আমার বড় আপু বলতিছে যে তুমি আর দুই দিন থাকো দেখো কি হয় তো বলতিছে না আপু আমি ইনশাআল্লাহ এখন সুস্থ আচ্ছা তো আজকে কালকে বলতিছে যে আপু আমি তো চলে আসব আচ্ছা এখন আপু সেই প্রেক্ষিতে আজকে নিতে আসছেন আচ্ছা আমাদেরকে যদি একটু বলেন সেই প্রথম দিন যখন উনি ভর্তি হয়েছিল ওনার যে অবস্থাটা ছিল এবং আজকের অবস্থা দুইটাতে কেমন পার্থক্য দেখতে পাচ্ছেন এখন ইনশাআল্লাহ আগে থেকে অনেকটা বেটার ফিল দেখতেছি আমি কারণ আগে তো ততটা দেখি নাই তখন অনেকটা ইয়া ছিল তার বসতে পারতো না এরকম সোজা হতে পারতো না ব্যাকা হয়ে থাকতো ডাক্তার বলতো যে লড়াচড়া করা যাবে না এখন তো ইনশাআল্লাহ উনি অনেকটা সুস্থ লড়াচড়া করতে পারতেছে আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা নিয়ামত দর্শক আপনারা নিজেরাই শুনলেন আমার এই ভাই গত দীর্ঘ 12 বছর যাবত উনি প্রবাস জীবন কাটিয়েছেন দেশের জন্য সবচেয়ে দামি যেই রেমিটেন্স সেটার যোগান দিতেন এবং পাশাপাশি ওনার যে পরিবার সেই পরিবারকে দেখাশোনা করতেন পরিবার পরিজন ছেড়ে এত দূরে হঠাৎ করেই দেখা যাচ্ছে যে কর্মস্থলে হয়তো কোনো দুর্ঘটনা হয়তো এমন কোনো দুর্ঘটনা এমন কোনো কাজ যেটা উনি বলেছেন যে হয়তো ভারী কাজ ওনাকে করতে হতো হয়তো সেটারই ফলশ্রুতিতে ওনার হয়তো এই পিএলআইডি সমস্যাটা দেখা দিয়েছিল বাট সেটার জন্য উনি যখন ট্রিটমেন্ট করতে গিয়েছেন ইঞ্জেকশন দিয়েছেন ট্রিটমেন্ট করেছেন বাট উনি সফলতা পাননি এবং পরবর্তীতে যখন উনি বিভিন্ন ডক্টর দেখিয়েছেন যেখানেই গিয়েছেন বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠানে যখন উনি গিয়েছিলেন ম্যাক্সিমামই ওনাকে বলে দিয়েছেন যে অপারেশন ছাড়া ওনার আর কোনো উপায় নাই বাট ওনার ভীতি বলেন অপারেশনজনিত কারণ একটা ভীতি ওনার ভিতরে সবসময় কাজ করতো এবং পাশাপাশি উনি এর আগেও অনেক পেশেন্টকে দেখেছেন যারা হয়তো অপারেশন করেছেন কিন্তু তারা হয়তো পুরোপুরি সাকসেসফুল হননি তো সেই একটা ভীতি ওনার ভিতরে কাজ করতো সেটার কারণে উনি অল্টারনেট কোনো ট্রিটমেন্ট আছেন কি না সেটার ব্যাপারে উনি খোঁজ খবর শুরু করেন এবং একটা সময় ওনার যে ভাই ওনার কাছ থেকে উনি জানতে পারেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে এবং সেই ব্যাপারে যখন জানতে পারেন যে ওনার ভাইও সুস্থ হয়ে গেছে এবং এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন তখন উনি ওনার পরিবারের সাথে উনি ডিসকাস করেন এবং সবাই যখন সম্মতি দেয় না ঠিক আছে তুমিও এটাতে যাও এবং তুমি চেষ্টা করে দেখো এবং চেষ্টার পরবর্তী অবস্থাটা আজকে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে আমার এই ভাই আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আলহামদুলিল্লাহ দর্শক এর থেকে বড় শান্তির বা বড় নিয়ামতের আর কি হতে পারে যে একটা মানুষ সুস্থভাবে বেঁচে আছে সুস্থভাবে তার সকল কাজ সেই আগের মতো করতে পারছে এর থেকে বড় নিয়ামত আসলে আর কিছু হতে পারে না একটা মানুষের জন্য বড় শান্তির আর কিছু হতে পারে না দর্শক আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন শেষ করছি আজকের আমাদের এই প্রোগ্রাম আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনাদের ধন্যবাদ আপনাদের ধন্যবাদ